আসসালামু আলাইকুম। দা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, অ্যাপেল জ্যাম, যেটা খুবই স্বাস্থ্যকর উপায়ে খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অ্যাপেল জ্যাম বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ অ্যাপেল নিয়েছি। অ্যাপেলগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার অ্যাপেলগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। অ্যাপেলগুলো ছোট টুকরা করে কেটে নিচ্ছি আর মাঝখান থেকে বীজের অংশটা ফেলে দিচ্ছি। অ্যাপেলটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন, আর অ্যাপেলের খোসাটাও আপনারা ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে খোসাটা সহ জ্যামটা তৈরি করে দেখাবো। আমি সবগুলো অ্যাপেল খুব সুন্দরভাবে ছোট টুকরা করে ঠিক এভাবেই কেটে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি আর জারের ভেতরে অ্যাপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কিছু সামান্য পানি অ্যাড করে তারপর এটাকে ব্লেন্ড করে নেব। পানি এখানে অ্যাড করেছি 1/2 কাপের মতো। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, দেখুন অ্যাপেলের পেস্টটা ঠিক কীরকম হয়েছে। এবার আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এখানে অ্যাপেল পেস্ট দিয়ে নিয়েছি। সম্পূর্ণ অ্যাপেলটাই আমি 2 বার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার কিছুক্ষণ 5 মিনিট হাই হিটে রেখে এটাকে জাল করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। 5 মিনিট পরে আমি এখানে চিনি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে 1/2 কেজি পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। কিছুটা জাল করে নেবার পর যখন দেখা যাবে চিনি থেকে পানিটা বের হয়ে আবার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, তখন এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার 1 ড্রপ। আমি এখানে রেড ফুড কালার ইউজ করেছি। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি লেবুর রস ইউজ করেছি। আপনাদের হাতের কাছে লেবুর রস না থাকলে আপনারা সাদা সিরকা 1 টেবিল চামচ দিয়ে নিতে পারেন। ফুড কালারটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা বাদ দিতে পারেন। ফুড কালার ছাড়াও জ্যামটা খাওয়া যাবে, এতে কোনো স্বাদের হেরফের হবে না। এবার খুব ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে। কীভাবে বুঝবেন জ্যামটা রেডি হয়ে গেছে? কিছুটা জ্যাম চামচে করে নিয়ে উপর থেকে যখন ফেলবেন তখন একটু সময় নিয়ে নিচের দিকে পড়বে আর চামচে কোনো পানির অংশ দেখা যাবে না, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। আরও একভাবে এটা বোঝা যায়, একটা স্প্যাচুলা দিয়ে মাছ বরাবর এভাবে দাগ কেটে নিলে দেখা যাবে একটা সাইডের জ্যাম অন্য সাইডে আসছে না, এটা শক্ত হয়ে এক জায়গায় বসে আছে, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে আমি জ্যামটা নামিয়ে নিচ্ছি। এবার জ্যামটা সংরক্ষণ করার জন্য আমি জ্যামটা ঠান্ডা করে কাচের বয়ামে ট্রান্সফার করে নিচ্ছি। কাচের বয়ামটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে মুছে শুকিয়ে তারপরে জ্যামটা সংরক্ষণ করে রাখতে হবে। আপনারা চাইলে জ্যামটা রুম টেম্পারেচারে রেখেও সংরক্ষণ করতে পারবেন, আবার চাইলে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ছোট বড় সবার জন্য ব্রেডের সাথে সকালের নাস্তা হিসাবে এই অ্যাপেল জ্যামটা অনেক স্বাস্থ্যকর এবং অনেক মজার। আজকে বিদায় নিচ্ছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। রেসিপি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।